সরকারি ব্রজভবন কলেজ বরিশালের সুপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। সমগ্র বিশ্ব আজ কোভিড-19 মহামারীতে আক্রান্ত, বাংলাদেশ এর ব্যতিক্রমও নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক স্বাস্থ্যবিধি মেনে চলবে। পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকের বিষয় একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের অক্ষরপত্র প্রকাশনীর উচ্চতর গণিত প্রথম পত্রের 9F চ্যাপ্টার। চলো আমরা ক্লাস শুরু করি। আজকের ক্লাসটি আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে তোমাদের সামনে উপস্থাপন করব। আমাদের 9F চ্যাপ্টারে যে জিনিস রয়েছে এটি হলো পর্যায়ক্রমিক অন্তরীকরণ। পর্যায়ক্রমিক অন্তরীকরণ এ তোমরা যা শিখতে পারবে তা হলো যে এখানে তোমরা পর্যায়ক্রমে প্রথম অন্তরীকরণ, দ্বিতীয় অন্তরীকরণ, তৃতীয় অন্তরীকরণ এরকম করে n তম অন্তরীকরণ করতে পারবে এবং অন্তরজের আদর্শ প্রতীক সম্পর্কে জানতে পারবে। আমরা এখন সমস্যা সমাধানের জন্যে চেষ্টা করব। প্রথমেই বইয়ের 1-এর 4 নম্বরটি আমরা দেখব। y px প্লাস qx প্লাস q বাই x হলে দেখাও যে x dy x d স্কোয়ার y dx স্কোয়ার প্লাস 2 dy dx ইকুয়াল টুয়াইস p। এটিকে সমাধান করব। সমাধান করতে হলে আমাদের এখানে ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার আছে, তার মানে আমাদেরকে কী করতে হবে, সেকেন্ড টাইম পর্যন্ত ডেরিভেটিভ করতে হবে। সেকেন্ড টাইম পর্যন্ত ডেরিভেটিভ আমরা একবারে করতে পারবো না, আমাদেরকে প্রথমে প্রথম ডেরিভেটিভ করতে হবে। সমাধান যদি করি দেওয়া আছে ওয়াই ইকুয়াল পিএক্স প্লাস কিউ বাই এক্স, এক্সের সাপেক্ষে উভয় পক্ষকে অন্তরীকরণ করব। ওয়াইকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে ডিওয়াই ডিএক্স এবং পিএক্স, পি গুণনাকারে আছে পি সহক এক্স চলক, এক্সকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে 1 প্লাস কিউ 1/x, 1/x এর অর্থ হচ্ছে এক্সের পাওয়ার -1, এক্সের পাওয়ার -1কে অন্তরীকরণ করলে -1/x². তোমরা ইচ্ছা করলে 1/x হরের স্কোয়ার, হর ইন্টু লবের ডিফারেন্সিয়েশন, মাইনাস লব ইন্টু হরের ডিফারেন্সিয়েশন এভাবেও ক্যালকুলেশন করতে পারো। এখন আমরা সেকেন্ড টাইম ডেরিভেটিভ করার জন্যে 1/x² এক্সের পাওয়ার -2 এই আকারে লিখলাম। এটিকে আমরা সেকেন্ড টাইম অর্থাৎ পুনরায় এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব। পুনরায় যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি ডিওয়াই ডিএক্স হবে ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার, পি ধ্রুবক, ধ্রুবককে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে 0, এক্সের পাওয়ার -2 পাওয়ার বাম পাশে আসে, পাওয়ার 1 কমে অর্থাৎ -2 কিউ এক্স টু দি পাওয়ার -3। আমরা যদি এটি ক্যালকুলেশন করি ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার ইকুয়াল টু কিউ এক্স টু দি পাওয়ার -3। লেফট হ্যান্ড সাইডে আমরা এখন সেকেন্ড ডেরিভেটিভ এবং ফার্স্ট ডেরিভেটিভের মান বসাবো। মান বসিয়ে ফার্স্ট 2 দ্বারা পি মাইনাস কিউ এক্সের পাওয়ার -2কে গুণ করি, 2 কিউ এক্সের পাওয়ার -2 আর -2 কিউ এক্সের পাওয়ার -2 বিপরীত চিহ্ন যোগ করলে আমরা শুধু পাই 2p রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের এটা প্রমাণিত হলো, অর্থাৎ আমরা সেকেন্ড ডেরিভেটিভ করা শিখলাম। আমরা যদি আরেকটি সমস্যা সমাধান করার চেষ্টা করি ওয়াই ইকুয়াল রুট এক্স প্লাস 1/√x হলে দেখাও যে টোয়াইস এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়াল টু রুট এক্স। তাহলে আমাদেরকে এখানে এই অঙ্কটিতে ফার্স্ট ডেরিভেটিভ করে নিতে হবে। তাহলে সমাধানে দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু রুট এক্স প্লাস 1/√x, 1/√xকে লেখা যায় এক্সের পাওয়ার -½। এখন আমরা এটিকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব। এক্সের সাপেক্ষে রুট এক্সকে অন্তরীকরণ করলে 1/√x আর পাওয়ার -½, পাওয়ার বাম পাশে আসে, পাওয়ার 1 কমে। তাহলে ডিওয়াই বাই ডিএক্স 1/√x -½ এক্সের পাওয়ার -½ আর -1, ক্যালকুলেশন করলে -3/2।
লেফট হ্যান্ড সাইড লিখবো, লিখে আমরা মান বসাবো। এখন আমরা 2x দিয়ে 1/2 রুট এক্স গুণ করলে রুট এক্স, এক্স এর পাওয়ার 1 আর এক্স এর পাওয়ার -3/2 গুণ করলে পাওয়ার যোগ হয়, তাতে আমাদের আসে এক্স এর পাওয়ার -1, রুট এক্স, এক্স এর পাওয়ার -1। এখানে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে আমাদের আসে 2√x। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে গেল। এরপর আসি 4-এর 2 নম্বরটাতে। ওয়াই ইকুয়াল সাইন এক্স হলে দেখা যে y4 - y = 0, তার মানে কি আমাদেরকে ফোর্থ টাইম ডেরিভেটিভ করতে হবে। তো আমাদের দেওয়া আছে ওয়াই ইকুয়াল সাইন এক্স, ফার্স্ট টাইম যদি ডেরিভেটিভ করি ওয়াইকে ডেরিভেটিভ করলে y1 লেখা যায়, যেটাকে ইতিপূর্বে আমরা dy/dx লিখছি, যেহেতু এই জায়গায় নোটেশন y4 আকারে দেওয়া আছে সুতরাং এখানকার নোটেশন আমরা y1 লিখেছি। সাইন এক্স ডেরিভেটিভ করলে হয় কজ এক্স, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করা হয়েছে। পুনরায় যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি y1 হবে y2 আর কজ এক্স, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে -sin x। থার্ড টাইম যদি ডেরিভেটিভ করা হয় y2 হয় y3 আর সাইন এক্স কজ এক্স, আর আগের চিহ্ন ছিল মাইনাস, মাইনাস কজ এক্স। এটিকে যদি আমরা ফোর্থ টাইম ডেরিভেটিভ করি y3 হবে y4 আর কজ এক্স -sin x, মাইনাসে মাইনাসে প্লাস সাইন এক্স। এখন আমরা সাইন এক্স সমান ওয়াই মান বসিয়েছি, বাম পাশে নিয়ে আসছি y4 - y = 0। তাহলে এটা আমাদের দেখানো হলো। y = sec x হলে দেখাও যে y2 = y (2y)² - 1। এটার অর্থ হচ্ছে আমাদেরকে সেকেন্ড টাইম পর্যন্ত ডেরিভেটিভ করতে হবে। দেওয়া আছে y = sec x, আমরা যদি ফার্স্ট টাইম ডেরিভেটিভ করি x এর সাপেক্ষে y ডেরিভেটিভ করলে y1, sec x x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে sec x tan x। এখন পুনরায় x এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি y2 d dx, sec x tan x, এখানে sec x tan x উভয়ই x এর ফাংশন সুতরাং আমাদেরকে ইউভির সূত্রে যেতে হবে। ইউভির সূত্রে যদি যাই তাহলে আমরা প্রথমে sec tan x, sec x কে ফিক্সড রেখেছি আর sec x কে tan x কে ডেরিভেটিভ করব, পরবর্তীতে tan x কে ফিক্সড রেখেছি sec x কে ডেরিভেটিভ করব, অর্থাৎ সূত্রটি আমরা এখানে লিখেছি। tan x ডেরিভেটিভ করলে sec² x আর sec x ডেরিভেটিভ করলে sec x tan x। আমরা যদি এখন গুণ করি তাহলে গুণ করে যদি সরল করি তাহলে sec x * sec² x প্লাস tan² x, tan² x কে আবার আমরা লিখতে পারি sec² x - 1। এখান থেকে লেখা যায় sec² x + sec² x 2 sec² x - 1। অতঃপর যদি আমরা মান বসিয়ে দিই sec x = y, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড সাইড মিলে যায়। তাহলে এটিও আমাদের দেখানো হলো। এভাবে 4-এর 5 নম্বরটাতে যদি আসি y = tan x + sec x হলে দেখাও যে y2 = cos x / 1 - sin x² সমাধানে আমরা দেওয়া আছে y = tan x + sec x। তাহলে ফার্স্ট টাইম ডেরিভেটিভ করব, তার আগে আমরা একটু সরল করে নিই। ট্যান এক্সকে লেখা যায় sin x / cos x, sec x কে লেখা যায় 1/cos x। এটি যদি লসাগু করি cos x 1 + log 1 + sin x। এখন যদি আমরা ফার্স্ট টাইম ডেরিভেটিভ করি, ফার্স্ট টাইম ডেরিভেটিভ যখন করব তখন ভাগের সূত্র প্রয়োগ করা হবে, হরের স্কোয়ার হর (log)(log)² - log(hr)). এখন আমরা এটিকে 1 + sin x, x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1 0, আর sin x cos x, -1 + sin x cos x কে অন্তরীকরণ করলে -sin x। এখন আমরা লবে যদি সরল করি তাহলে দাঁড়ায় cos² x + sin² x + sin x, এখানে cos² x + sin² x সূত্র 1 1 + sin x, log 1 + sin x আর হরে 1 + sin x, যদি এটা আমরা কাটাকাটি করি তাহলে থাকে 1/1 - sin x। অতঃপর সেকেন্ড টাইম ডেরিভেটিভ করছি তাহলে হরের স্কোয়ার হর (log)এর ডিফারেন্সিয়েশন (log 1) কে ডেরিভেটিভ করলে হয় 1 - log(hr)এর ডিফারেন্সিয়েশন, 1 - sin x, হরকে ডেরিভেটিভ করলে হয় 1 0, আর -sin x - cos x। এখন যদি আমরা এটি লবে ক্যালকুলেশন শেষ করি তাহলে y2 সমান দাঁড়ায় cos x / 1 - sin x² অর্থাৎ এক্ষেত্রে আমরা বাম পাশ আর ডান পাশ সমান পেলাম। 4-এর 6, y = a cos ln x + b sin ln x হলে দেখাও যে x² y2 + x y1 + y =
জিরো। তাহলে এখানে ওয়াই টু, তার মানে কি আমাকে সেকেন্ড টাইম পর্যন্ত ডেরিভেটিভ করতে হবে। দেয়া আছে ওয়াই ইকুয়াল টু এ কজ লন এক্স প্লাস বি সাইন লন এক্স। এক্সের সাপেক্ষে যদি ওয়াইকে অন্তরীকরণ করা হয়, ওয়াই ওয়ান এ সহক কস এক্স মাইনাস সাইন এক্স কস এ কস লন এক্স, তার মানে কি কস কজ এক্সটা লন এক্সের ফাংশন, লন এক্সকে পুনরায় যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করা হয় ওয়ান বাই এক্স, যোগ বি সাইন লন এক্স কস লন এক্স আর লন এক্স এক্সের ফাংশন ওয়ান বাই এক্স, উভয় পক্ষকে এক্স দ্বারা গুণ করে। যদি উভয় পক্ষকে এক্স দ্বারা গুণ করা হয় এক্স ওয়াই ওয়ান ইকুয়াল মাইনাস এ সাইন লন এক্স প্লাস বি কস লন এক্স, পুনরায় এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব। এক্স ওয়াই ওয়ান, এক্স এবং ওয়াই ওয়ান উভয়ই এক্সের ফাংশন, ইউভির সূত্র প্রয়োগ করব। এক্স ফিক্সড ওয়াই ওয়ান অন্তরীকরণ করলে ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান এক্স ফিক্সড এক্স অন্তরীকরণ করলে ওয়ান ইকুয়াল মাইনাস এ, এটি আমাদের সহগ সাইন লন এক্স কস লন এক্স ওয়ান বাই এক্স প্লাস বি কস লন এক্স মাইনাস সাইন লন এক্স ওয়ান বাই এক্স, পুনরায় উভয় পক্ষকে এক্স দ্বারা গুণ করে দিব। তোমরা ইচ্ছা করলে সরল করতে পারো। উভয় পক্ষকে যদি এক্স দ্বারা গুণ করি তাহলে আমাদের দাঁড়ায় এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান ইকুয়াল মাইনাস এ কজ লন এক্স প্লাস বি সাইন লন এক্স। আমরা পূর্বেই এ কজ লন এক্স প্লাস বি সাইন লন এক্স সমান দেখেছি ওয়াই, সেই মানটি যদি আমরা বসিয়ে দিই, এখন যদি প্রশ্নের চাহিদা অনুযায়ী ডান পাশ থেকে সকল ভুক্তি বাম পাশে নিয়ে আসি তাহলে এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই ইকুয়াল জিরো দেখানো হলো। একই প্রক্রিয়ায় তিনের এক, ওয়াই ইকুয়াল এ ই টু দি পাওয়ার এম এক্স প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স হলে দেখাও যে ওয়াই টু মাইনাস এম স্কোয়ার ওয়াই ইকুয়াল জিরো। যেহেতু এখানে ওয়াই টু আছে আমাকে সেকেন্ড টাইম ডেরিভেটিভ করতে হবে। সমাধান দেওয়া আছে ওয়াই ইকুয়াল এ ই টু দি পাওয়ার এম এক্স প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স। এখন এটিকে যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করা হয়, ওয়াই অন্তরীকরণ করলে ওয়াই ওয়ান এ সহক ই টু দি পাওয়ার এম এক্স ই টু দি পাওয়ার এম এক্স, এম এক্স আবার এক্সের ফাংশন, এম এক্সকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে এম প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস এম এক্স এক্সের ফাংশন, এটিকে অন্তরীকরণ করলে এক্সের সাপেক্ষে মাইনাস এম। তাহলে আমাদের দাঁড়াচ্ছে ওয়াই ওয়ান ইকুয়াল এম এ ই টু দি পাওয়ার এম এক্স মাইনাস এম বি ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স, পুনরায় এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে ওয়াই ওয়ান ওয়াই টু এম এ সহক ই টু দি পাওয়ার এম এক্স ই টু দি পাওয়ার এম এক্স, এম এক্স অন্তরীকরণ করলে এম মাইনাস এম বি সহক ই টু দি পাওয়ার মাইনাস এক্স অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু মাইনাস এম এক্স অন্তরীকরণ করলে এক্সের সাপেক্ষে মাইনাস এম। তাহলে আমাদের দাঁড়াচ্ছে ওয়াই টু ইকুয়াল এম স্কোয়ার এ ই টু দি পাওয়ার এম এক্স প্লাস এম স্কোয়ার বি ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স। তাহলে আমরা এখান থেকে ডান পাশ থেকে এম স্কোয়ার কমন নিতে পারি, অথবা এখানে লেফট হ্যান্ড সাইড লিখে ওয়াই টু এর মান এবং ওয়াই এর মান বসিয়ে যোগ বিয়োগ করতে পারি। আমরা যদি সমাধান করি তাহলে দেখব জিরো, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। একের তিন, এটিতে যদি আমরা দেখি লন ওয়াই ইকুয়াল লন এক্স বাই এক্স হলে দেখাও যে ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু লন এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই এক্স কিউব, অর্থাৎ এখানে আমাকে সেকেন্ড টাইম পর্যন্ত ডেরিভেটিভ করতে হবে। প্রথমে যদি আমরা সমাধান দেওয়া আছে ওয়াই ইকুয়াল লন এক্স বাই এক্স, এক্সের সাপেক্ষে ওয়াই পক্ষে যদি অন্তরীকরণ নিই, অন্তরীকরণ করলে লন এক্স বাই এক্স হরে এক্স লবে লন এক্স, হরের স্কোয়ার হর ইন্টু লবের ডিফারেন্সিয়েশন লব লন এক্স, লন এক্সকে ডেরিভেটিভ করলে ওয়ান বাই এক্স মাইনাস লন এক্স লব ইন্টু হরের ডিফারেন্সিয়েশন, এক্সকে ডেরিভেটিভ করলে এক্সের সাপেক্ষে ওয়ান। আমরা যদি ক্যালকুলেশন শেষ করি ওয়ান মাইনাস লন এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে সেকেন্ড টাইম ডেরিভেটিভ, তাহলে আমরা পুনরায় এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব। পুনরায় যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমরা আবার পূর্বের ন্যায় সূত্র লিখব হরের স্কোয়ার হর ইন্টু লবের ডিফারেন্সিয়েশন মাইনাস লব ইন্টু হরের ডিফারেন্সিয়েশন। যদি এই প্রক্রিয়ায় আমরা করি তাহলে আমাদের দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার ইন্টু মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান মাইনাস লন এক্স ইন্টু টোয়াইস এক্স। লবে আমরা যদি ক্যালকুলেশন করি মাইনাস এক্স মাইনাস টোয়াইস এক্স প্লাস টোয়াইস এক্স লন এক্স, এরপর লব থেকে যদি আমরা এক্স কমন নিই
আর নিচে এক্স টু দি পাওয়ার 4 কাটাকাটি করি, তাহলে আমাদের দাঁড়ায় ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার ইকুয়াল টু লন এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই এক্স কিউব। তাহলে আমাদের বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়। একই প্রক্রিয়ায় আমরা 3 এর 2, এটি যদি দেখি ওয়াই ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স কজ এক্স হলে প্রমাণ করো যে ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার মাইনাস 2 ডিওয়াই ডিএক্স প্লাস 2 ওয়াই ইকুয়াল 0। তার মানে আমাদেরকে সেকেন্ড টাইম পর্যন্ত এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। দেয়া আছে ওয়াই ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স কজ এক্স, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে তাহলে ই টু দি পাওয়ার এক্স কজ এক্স, এইটি হচ্ছে ইউভি এর সূত্র। কজ এক্স ফিক্সড ই টু দি পাওয়ার এক্স অন্তরীকরণ করব প্লাস ই টু দি পাওয়ার এক্স ফিক্সড কজ এক্সকে অন্তরীকরণ করব। আমি সূত্র লিখেছি, তোমরা ইচ্ছা করলে সূত্র না লিখে সরাসরি ক্যালকুলেশন করতে পারো। ই টু দি পাওয়ার এক্স এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স, আর কজ এক্সকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে মাইনাস সাইন এক্স। উভয় পক্ষ থেকে আমরা ডান পক্ষ থেকে ই টু দি পাওয়ার এক্স কমন নিব, কজ এক্স মাইনাস সাইন এক্স, তোমরা ইচ্ছা করলে কমন নাও নিতে পারো। এখন আমরা সেকেন্ড টাইম ডেরিভেটিভ করব। যখন সেকেন্ড টাইম ডেরিভেটিভ করব তখন এটিকে ইউভি সূত্রে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। ই টু দি পাওয়ার এক্সকে ইউ ধরব, কজ এক্স মাইনাস সাইন এক্সকে ভি ধরব। তাহলে এখান থেকে আমরা ই টু দি পাওয়ার এক্স ফিক্সড কজ এক্স ডেরিভেটিভ করলে মাইনাস সাইন এক্স, মাইনাস সাইন এক্স মাইনাস কজ এক্স, প্লাস কজ এক্স মাইনাস সাইন এক্স ফিক্সড, আর ই টু দি পাওয়ার এক্স এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স। এখন এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি ই টু দি পাওয়ার এক্স কমন নিই, তাহলে মাইনাস সাইন এক্স মাইনাস কজ এক্স প্লাস কজ এক্স মাইনাস সাইন এক্স, তার মানে কজ এক্স আর কজ এক্স কাটাকাটি যাবে, মাইনাস 2 ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স থাকবে। এখন আমরা আমাদের প্রবলেমের লেফট হ্যান্ড সাইডে প্রদত্ত মানগুলি বসাবো। যদি প্রদত্ত মানগুলি বসিয়ে 2 ই টু দি পাওয়ার এক্স এখানে, 2 ই টু দি পাওয়ার এক্স এখানে, 2 ই টু দি পাওয়ার এক্স, তোমরা ইচ্ছা করলে কমনও নিতে পারো অথবা টানা গুণন করে গুণ করে দিতে পারো। আমি এখানে টানা গুণ করে দিয়ে যোগ বিয়োগ করেছি, রাইট হ্যান্ড সাইড 0 প্রমাণিত হয়েছে। একই প্রক্রিয়ায় 5 এর 1 ওয়াই ইকুয়াল সাইন ইনভার্স এক্স হলে দেখাও যে 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই 2 মাইনাস এক্স ওয়াই 1 ইকুয়াল 0। সমাধান দেওয়া আছে ওয়াই ইকুয়াল সাইন ইনভার্স এক্স, যেহেতু ওয়াই 2 তাহলে এক্স এর সাপেক্ষে সেকেন্ড টাইম ডেরিভেটিভ পর্যন্ত করতে হবে। আমরা যদি প্রথমে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি ফার্স্ট টাইম, ওয়াই ওয়াই 1 সাইন ইনভার্স এক্স 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, আর আরই গুণ করেছি রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই 1 ইকুয়াল 1। রুট থাকলে আমি বর্গ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, তোমরা ইচ্ছা করলে বর্গ করতেও পারো নাও পারো। আমি উভয় পক্ষকে বর্গ করে নিয়েছি, বর্গ করলে 1কে বর্গ করলে 1। পুনরায় এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করেছি ইউভির সূত্রে, 1 মাইনাস এক্স স্কোয়ার ফিক্সড ওয়াই 1 স্কোয়ার, ওয়াই 1 স্কোয়ার এটিকে ডেরিভেটিভ করলে পাওয়ার বাম পাশে আসে, 2 ওয়াই 1 পাওয়ার 1 কমে, এবং ওয়াই 1কে ডেরিভেটিভ করলে হয় ওয়াই 2 প্লাস ওয়াই 1 স্কোয়ার ফিক্সড 1 মাইনাস এক্স স্কোয়ার, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে মাইনাস টোয়াইস এক্স, 1 ধ্রুবক, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 0। যখনই আমরা বর্গ করব তখনই আমাদের ম্যাক্সিমাম অঙ্ক বা আমাদের যে অধ্যায়ের যে অঙ্কগুলি আছে, প্রবলেমগুলি আছে, সেই প্রবলেমগুলিকে 2y1 দ্বারা ভাগ করলে আমাদের মিলে যায়। আমরা 2y1 দ্বারা উভয় পক্ষকে ভাগ করব, তাহলে দাঁড়ায় 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই 2 মাইনাস এক্স ওয়াই 1 ইকুয়াল 0 আমাদের দেখানো হলো। 5 এর 2 ওয়াই ইকুয়াল ট্যান ইনভার্স এক্স হলে দেখাও যে 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই 2 প্লাস 2 এক্স ওয়াই 1 ইকুয়াল 0। এটিও আমরা একই প্রক্রিয়ায় করব। দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব, এক্স এর সাপেক্ষে ওয়াই ওয়াই 1 ট্যান ইনভার্স এক্স 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আর আরই গুণ করেছি পুনরায় এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করেছি, 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই 1 এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ওয়াই 2 প্লাস ওয়াই 1 1 প্লাস এক্স স্কোয়ার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে টোয়াইস এক্স, 1 ধ্রুবক, ডেরিভেটিভ করলে 0। আমরা একটু সাজিয়ে লিখেছি, আমাদের রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গিয়েছে। আশা করি এখন তোমরা নিজেরাও কিছু কিছু অঙ্ক প্র্যাকটিস করতে পারবে। 6 এর 1 এক্স ইকুয়াল সাইন রুট ওয়াই বা ওয়াই ইকুয়াল সাইন ইনভার্স এক্স এর হোল স্কোয়ার হলে দেখাতে বলেছে 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই 2 মাইনাস এক্স ওয়াই 1 মাইনাস 2 ইকুয়াল 0। সমাধানে আমরা লিখব, দেওয়া আছে এক্স ইকুয়াল টু সাইন রুট ওয়াই, এটিকে যদি আমরা বর্গ করি উভয় পক্ষে সাইন ইনভার্স দ্বারা গুণ করি তাহলে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু রুট ওয়াই, অতঃপর যদি বর্গ করি
তাহলে ওয়াই ইকুয়াল সাইন ইনভার্স এক্স এর হোল স্কোয়ার, অর্থাৎ আমার এই প্যাটার্ন তৈরি হয়ে গেল। আমরা এখন পুনরায় এখান থেকে অন্তরীকরণ শুরু করব। তাহলে এখানে এক্স এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি, ওয়াই অন্তরীকরণ করলে ওয়াই ওয়ান পাওয়ার বাম পাশে আসে, পাওয়ার এক কমে। সাইন ইনভার্স এক্সকে পুনরায় এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, কারণ সাইন ইনভার্স এক্স এক্স এর ফাংশন। ওয়াই ওয়ান ইকুয়াল টু রুট ওয়াই ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, আমরা মান বসিয়ে দিয়েছি যেহেতু সাইন ইনভার্স এক্স সমান রুট ওয়াই। উভয় পক্ষকে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার দ্বারা গুণ অথবা আর আরই গুণ। আর আমি একটু আগেই বলেছি যে রুট থাকলে আমি বর্গ করতে স্বচ্ছন্দ্য বোধ করি। পুনরায় এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব, ইউভি এর সূত্রে নিব বাম পাশটা, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ফিক্সড, ওয়াই ওয়ান স্কোয়ার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে টু ওয়াই ওয়ান ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ফিক্সড, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার অন্তরীকরণ করলে মাইনাস টোয়াইস এক্স, ওয়ান জিরো আর মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স। ফোর ওয়াই, ওয়াইকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে ওয়াই ওয়ান, টু ওয়াই ওয়ান দ্বারা ভাগ করে, টু ওয়াই ওয়ান দিয়ে যখন আমরা ভাগ করেছি আমাদের বাম পাশ আর ডান পাশ সমান হয়ে গিয়েছে। ছয়ের দুই হুবহু ছয়ের একের মতন, আমি আশা করব তোমরা প্র্যাকটিস করে আমার সাথে মিলিয়ে নিবে। তোমাদেরকে বলি আমি একটু দ্রুত দেখাচ্ছি এই জন্যে যে তোমরা ইচ্ছা করলে স্পেস বার বা পজ চাপ দিয়ে নিজেরা নিজেদের মতন সমস্যার সমাধান করে আমার সাথে মিলিয়ে নিতে পারবে। এখানে দেওয়া আছে এক্স ইকুয়াল টু কস রুট ওয়াই, তাহলে আমরা কস ইনভার্স দ্বারা গুণ করব, বর্গ করব, এখন এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব, কস ইনভার্স এক্স এর হোল স্কোয়ার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে পাওয়ার বাম পাশে আসে, টু কস ইনভার্স এক্স পাওয়ার এক কমে, আর কস ইনভার্স এক্সকে পুনরায় এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, এটি অন্তরীকরণ করলে দাঁড়ায় মাইনাস ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, আর বাম পাশে ডান পাশের প্রথম অংশে কস ইনভার্স এক্স ওয়ান রুট ওয়াই মান বসিয়ে আরই গুণ করব। যেহেতু রুট আছে উভয় পক্ষে বর্গ করব, পুনরায় এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ফিক্সড, ওয়াই ওয়ান স্কোয়ার ডেরিভেটিভ করলে টু ওয়াই ওয়ান, ওয়াই টু ওয়াই ওয়ান স্কোয়ার ফিক্সড, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স ইকুয়াল ফোর ওয়াই ওয়ান। যেহেতু বর্গ করেছি টু ওয়াই ওয়ান দ্বারা ভাগ করব, অতঃপর প্রশ্নের চাহিদা অনুযায়ী সব বাম পাশে নিয়ে আসবো, তাহলে আমাদের এটি দেখানো হবে। সাতের এক, লন ওয়াই ইকুয়াল এ সাইন ইনভার্স এক্স বা ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স হলে দেখাতে বলা হয়েছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান মাইনাস এ স্কোয়ার ওয়াই ইকুয়াল জিরো। সমাধান দেওয়া আছে লন ওয়াই ইকুয়াল এ সাইন ইনভার্স এক্স, উভয় পাশে ভিত্তি ই নিয়ে, তাহলে ই টু দি পাওয়ার লন ওয়াই, ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স। আমরা জানি ই টু দি পাওয়ার লন সমান ওয়ান, তাহলে এটি দাঁড়াচ্ছে ওয়ান ইন্টু ওয়াই ওয়াই, তাহলে আমাদের সেকেন্ড পোর্শন তৈরি হয়ে গেল ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স। এখন আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব, ওয়াই এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ওয়াই ওয়ান ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স, ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স, ডিডি এক্স এ সাইন ইনভার্স এক্স, কারণ পাওয়ারটা আবার এক্স এর ফাংশন। এ সহক সাইন ইনভার্স এক্স অন্তরীকরণ করলে ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, একই সাথে ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স এর মান ওয়াই, এই মানটি এখানে আমরা বসিয়ে দিয়েছি, আরই গুণ করব, আরই গুণ করে যেহেতু রুট আছে বর্গ করব, পুনরায় এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব, অতঃপর টু ওয়াই ওয়ান দ্বারা ভাগ করব, এবং ভাগ করে প্রশ্নের চাহিদা অনুযায়ী সব বাম পাশে নিয়ে আসলে আমাদের দেখানো হবে। এখন আমরা সাতের চার যদি প্র্যাকটিস করি, লন ওয়াই ইকুয়াল ট্যান ইনভার্স এক্স বা ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স হলে এটি আমাদেরকে প্রমাণ দেখাতে হবে। দেওয়া আছে লন ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স, অ্যাজ ইউজুয়াল ভিত্তি নিব, ই টু দি পাওয়ার লন ওয়ান, ওয়ান ইন্টু ওয়াই ওয়াই, এখন উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব, ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স, ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স এক্সের ফাংশন, এটিকে আবার ডেরিভেটিভ করলে দাঁড়ায় ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, আর ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স ওয়ান ওয়াই, মানটি বসিয়ে দিয়েছি আরই গুণ করেছি, এখন পুনরায় এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব, ওয়ান প্লাস এক্স স্কোয়ার ফিক্সড, ওয়াই ওয়ান ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান ইন্টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার, ওয়ান প্লাস এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলে হয় এক্সের সাপেক্ষে টোয়াইস এক্স, আর ওয়াই এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে হয় ওয়াই ওয়ান। প্রশ্নের চাহিদা অনুযায়ী বাম পাশে নিয়ে আসবো, ওয়াই ওয়ান কমন নিব, তাহলে আমাদের যা দেখাতে বলা হয়েছে সেটি তৈরি হয়ে যাবে। আমার মনে হয় তোমরা এনজয় করছো এই অঙ্কগুলি, তোমরা প্রবলেমগুলি তোমরা নিজেরাই করতে পারবে। ওয়াই ইকুয়াল সাইন এম সাইন ইনভার্স এক্স হলে
দেখাও যে 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান প্লাস এম স্কোয়ার ওয়াই ইকুয়াল জিরো। যেহেতু ওয়াই টু তার মানে কি আমাদেরকে সেকেন্ড টাইম ডেরিভেটিভ করতে হবে, দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু সাইন এম সাইন ইনভার্স এক্স, তাহলে ওয়াই ওয়ান সাইন এম সাইন ইনভার্স এক্স, এই ফার্স্ট ব্র্যাকেটটাকে মনে মনে যদি এক্সের ফাংশন ধরা হয় তাহলে সাইন এক্স এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে কজ এক্স। এখন আবার এটি যেহেতু এক্সের ফাংশন তাহলে একে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, ডিডিএক্স এম সাইন ইনভার্স এক্স। এম সহক সাইন ইনভার্স এক্স ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, আরই গুণ করে দিব রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান ইকুয়াল এম কস এম সাইন ইনভার্স এক্স। আমি আগেই বলেছি রুট থাকলে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি স্কোয়ার করতে, তাহলে বর্গ করে দিব, এক্ষেত্রে তোমরা বর্গ করতেও পারো নাও পারো। এখানে কজ স্কোয়ার এক্সকে লেখা যায় ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স। এখন যদি আমরা এখানে মান বসাই তাহলে সাইন এম সাইন ইনভার্স এক্স ওয়াই ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার, পুনরায় এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান স্কোয়ার, ইউভির সূত্র ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইউ ওয়াই ওয়ান স্কোয়ারকে যদি ডেরিভেটিভ করি টু ওয়াই ওয়ান ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ফিক্সড, ওয়ান মাইনাস এক্স স্কোয়ারকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে মাইনাস টোয়াইস এক্স ইকুয়াল এম স্কোয়ার সহক ওয়ান অন্তরীকরণ করলে জিরো মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে মাইনাস টু ওয়াই ওয়াই ওয়ান, উভয় পক্ষকে টু ওয়াই ওয়ান দ্বারা ভাগ করে চাহিদা অনুযায়ী ডান পাশ থেকে সব বাম পাশে নিয়ে আসবো, তাহলে আমাদের দেখানো হবে। একই প্রক্রিয়ায় ওয়াই ইকুয়াল টু ট্যান এম ট্যান ইনভার্স এক্স হলে দেখাও যে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস টু ইন্টু এম ওয়াই মাইনাস এক্স ওয়াই ওয়ান ইকুয়াল জিরো। যেহেতু ওয়াই টু তাহলে আমাদেরকে সেকেন্ড টাইম পর্যন্ত ডেরিভেটিভ করতে হবে, দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু টেন ট্যান এম ট্যান ইনভার্স এক্স, এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব ওয়াই ওয়াই ওয়ান ট্যান এক্স সেক স্কোয়ার এক্স ডিডিএক্স, যেহেতু এম ট্যান ইনভার্স এক্স এক্সের ফাংশন তাহলে এইটিকে আবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, এম সহক ট্যান ইনভার্স এক্স ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, ওয়াই পক্ষকে ওয়ান প্লাস এক্স স্কোয়ার দ্বারা গুণ করলাম। এখন আমরা সেক স্কোয়ার থিটা সমান ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা, সেক স্কোয়ার এক্স সমান ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এক্সের সূত্র লিখলাম, এখানে আমরা মান বসালাম, মান বসানোর ফলে পেলাম এম ইন্টু ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার, পুনরায় এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব, বামপাশ ইউভি এর সূত্রে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ফিক্সড ওয়াই ওয়ান এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান ফিক্সড ওয়ান প্লাস এক্স স্কোয়ার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে টোয়াইস এক্স, এম সহক ওয়ান জিরো ওয়াই স্কোয়ার টু ওয়াই ওয়াই ওয়ান, ওয়াই পক্ষকে টু ওয়াই ওয়ান দ্বারা ভাগ করে চাহিদা অনুযায়ী সব বাম পাশে নিব, নিয়ে মাইনাস টু কমন নিব এম ওয়াই মাইনাস এক্স ইন্টু ওয়াই ওয়ান, অর্থাৎ আমাদের প্রশ্নের চাহিদা অনুযায়ী আমাদেরকে কমন নিয়ে প্রশ্নের মতন করে তৈরি করে দিয়ে আসতে হবে। দু এর দুই ওয়াই ইকল রুট ওভার ফোর প্লাস থ্রি সাইন এক্স হলে প্রমাণ করো যে এত ইকল ফোর, যেহেতু ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার তা মানে কি আমাদেরকে সেকেন্ড টাইম পর্যন্ত ডেরিভেটিভ করতে হবে, দেওয়া আছে ওয়াই সমান রুট ওভার ফোর প্লাস থ্রি সাইন এক্স, রুট থাকলেই আমি বলেছি বর্গ করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি ওয়াই স্কোয়ার, ফোর প্লাস থ্রি সাইন এক্স, এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব, ওয়াই বসে ডিডিএক্স নেওয়া হয়েছে ওয়াই স্কোয়ার টোয়াইস ওয়াই ডিওয়াই ডিএক্স ফোর জিরো থ্রি সাইন এক্স, তাহলে থ্রি কজ এক্স। এখান থেকে আমরা পুনরায় এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করেছি, ইউভির সূত্রে অন্তরীকরণ করা হয়েছে, ওয়াই ফিক্সড ডিওয়াই ডিএক্সকে অন্তরীকরণ করলে ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই ডিএক্স ফিক্সড ওয়াইকে অন্তরীকরণ করলে ডিওয়াই ডিএক্স। এখন চাহিদা অনুযায়ী বাম পাশে গুণ করা হয়েছে এবং ডান পাশে সমীকরণ একের সাহায্যে মাইনাস থ্রি সাইন এক্সের মান ফোর মাইনাস ওয়াই স্কোয়ার বসানো হয়েছে, প্রশ্নের চাহিদা অনুযায়ী ডান পাশ থেকে মাইনাস ওয়াই স্কোয়ারকে বাম পাশে নিয়ে আসা হয়েছে, তাহলে প্লাস ওয়াই স্কোয়ার প্রমাণিত। দুয়ের ছয় ওয়াই ইকুয়াল লন এক্স প্লাস রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হলে প্রমাণ করো যে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান ইকুয়াল জিরো। সমাধান দেওয়া আছে আমাদের কি ওয়াই সমান এত, তাহলে আমরা কি করব, প্রথমেই আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব, ওয়াই অন্তরীকরণ করলে ওয়াই ওয়ান লন এক্স ওয়ান বাই এক্স ডিডিএক্স, যেহেতু লন এক্সটা এক্সের ফাংশন তাহলে এটিকে আবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে ওয়ান রুট এক্স ওয়ান বাই টু রুট এক্স, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার রুটের ভিতর আছে এটি আবার এক্সের ফাংশন, এটিকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে এ স্কোয়ার জিরো প্লাস এক্স স্কোয়ারকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে টোয়াইস এক্স টু টু রিমুভ হয়
এখন যদি আমরা এটিকে সরল করি তাহলে রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার লসাগু, লব এবং এখানে হর একই, তাহলে আমাদের কাটাকাটি যাবে ওয়াই ওয়ান সমান ওয়ান বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর গুণ করব, বর্গ করব, অতঃপর এক্স এর সাপেক্ষে পুনরায় অন্তরীকরণ করব, টু ওয়াই ওয়ান দ্বারা ভাগ করব, তাহলে আমাদের চাহিদা অনুযায়ী এটি প্রমাণ হয়ে যাবে। 2 এর 7 ওয়াই কল এক্স প্লাস রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ারের পাওয়ার এম হলে প্রমাণ করো যে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান মাইনাস এম স্কোয়ার ওয়াই কল জিরো। সমাধান দেওয়া আছে, তাহলে এটিকে যদি আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি পাওয়ার বাম পাশে আসবে, পাওয়ার এক কমবে, ফার্স্ট ব্র্যাকেটটা এক্স এর ফাংশন, তাহলে ফার্স্ট ব্র্যাকেটটাকে পুনরায় এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব। পাওয়ার এম মাইনাস ওয়ান, এটিকে পাওয়ার এম এবং পাওয়ার মাইনাস ওয়ানটাকে হরে নিয়ে আসলে পাওয়ার ওয়ান, আর কোনো কিছুর পাওয়ার ওয়ান মানে সেই একই সংখ্যা, তাহলে এক্স প্লাস রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার পাওয়ার এম এক্স প্লাস রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার পাওয়ার ওয়ান, বা আমি ওয়ান লিখি নাই, এক্সকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ওয়ান, রুট এক্স ওয়ান বাই টু রুট এক্স, ওয়ান প্লাস এক্স স্কোয়ার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে টোয়াইস এক্স। আমরা যদি এটি সরল করি এবং ওয়াই কল টু এই মানটি যদি বসাই তাহলে এই হর এবং এই লব কাটাকাটি যায়, এম ওয়াই বাই রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার, আর গুণ করেছি, ওয়াই পক্ষকে এক্স বর্গ করব যেহেতু রুট আছে, পুনরায় এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব, টু ওয়াই ওয়ান দ্বারা ভাগ করব, তাহলে চাহিদা অনুযায়ী আমাদের প্রমাণিত হয়ে যাবে। থ্যাংক ইউ, আশা করি তোমরা উপকৃত হবে। তোমাদের যদি কোনো সমস্যা তোমরা বোধ করো তাহলে স্লাইডে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা আমার সাথে ফোনে কথা বললে অথবা যদি কমেন্ট লিখে রাখো তাহলে আমি তোমাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব। সকলকে অনলাইন ক্লাসে ধন্যবাদ।